আসসালামু আলাইকুম। আজকে আমি ধনেপাতা, আলু আর শিং মাছ দিয়ে একটা মিশ্রণ তরকারি রান্না করব। ওই তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ কুচিগুলো আমি তেলে ভালো করে ভাজিয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু ভাজিয়ে নেব। একটু পানি দিলাম কষানোর জন্য। লবণ দিয়ে দিলাম। যে মাছগুলা দিয়ে দিছি এখন একটু কষাই নেব। আলু দিয়ে দিলাম। ভালো করে একটু কষাই নিতেছি। ঝোল দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দেবো। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।